এই দোকানটা আসি শিলিগুড়ি ট্রেড ফেয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে আমি আর আমার বর এসছি ঘুরতে আর আজকে একটা দারুণ চ্যালেঞ্জিং আউটডোর শ্যুট করব যেটা কিন্তু আমি আগে কোনো দিনও করিনি আজকে আমার কাছে আছে একশো টাকার একটা নোট আর এই একশো টাকার নোটটা নিয়ে আমি আজকে এখানে শপিং করব একশো টাকার বাইরে কিন্তু আমি আর কিচ্ছু কিনবো না তো চলো দেখি একশো টাকার মধ্যে আমি শপিং করতে পারি নাকি আমি হেরে যাই চারিদিকে চোখ ধাঁধিয়ে যাচ্ছে খাওয়ার দোকান দামি দামি জিনিসের দোকান মেলা মানেই তো যেই জিনিসটা লোকাল মার্কেটে কুড়ি মেলাতে সেটা পঞ্চাশ সেটা জেনে শুনেই কিন্তু আমি এসছি চারিদিকে এত জিনিস পছন্দ হচ্ছিল কিন্তু আমার তো বাজেট একদমই কম আমি চাইছিলাম ছোট ছোট জিনিস কিনবো যেটা কম বাজেটের মধ্যে ভালো জিনিস হবে আমার বর বলছিল বা এই ব্যাগের দোকানগুলোর থেকে একটা একশো টাকা দিয়ে ব্যাগ নিয়ে নাও আরে ভাই ও তো বুঝতেই পারছে না অ্যাকচুয়ালি আমি চাচ্ছিটা কি এরকম ভিডিও হয়তো তোমরা অনেক দেখেছো বাট আমার ক্ষেত্রে এটা একেবারেই নতুন প্রথমে চলে গেলাম একটা ক্লাচারের দোকানে দারুন দারুন সব ক্লাচার্স গুলো দেখছিলাম ক্লাচার্স আর রাবার ব্যান্ডস গুলো এত সুন্দর ছিল বাট তিরিশ টাকা করে চাচ্ছিল দাম দর করে আমার একটা কুড়ি টাকা ক্লাচার খুব পছন্দ হয়েছিল যেটা আমি আমার শাশুড়ি মার জন্য নিয়েছি ব্লু কালারের একটা ক্লাচার নিলাম যে ক্লাচারটা কিন্তু ভীষণই সুন্দর কুড়ি টাকা হিসাবে বেশ ভালোই লাগলো দাম দর করে কুড়ি করেছি ওটাকে তিরিশ চেয়েছিল লোকাল মার্কেটে এটা কুড়িতেই হয়তো হয়ে যেত কুড়ি টাকা শেষ করে আমার কাছে এখন আশি টাকা বেঁচে আছে আর এরপর আমি গেলাম ঘর সংসার নামে একটা দোকানে যেখানে গিয়ে ঘর সংসারের কিছু জিনিস পাই কি চলো দেখি আমাদের বাড়িতে চাকুর ধারটা একদম চলে গেছে তো ভাবলাম এখান থেকে চাকুই নেই যেটা কিন্তু কুড়ি তিরিশ টাকার মধ্যে হয়ে যাবে এই চাকুটা তিরিশ টাকা ছিল বাট এটা কুড়ি টাকা ধারটাও বেশ ভালো নিয়ে নিলাম এটা এখন বেঁচে আছে মাত্র ষাট টাকা এবার চলো ঘুরতে ঘুরতে চলে যাই আরেকটা দোকানে বাজেট যত কমছে টাফ হয়ে উঠছে চ্যালেঞ্জটা এই দোকানে দেখি আমার মেয়ের জন্য কিছু পাওয়া যায় কিনা ছোট ছোট খেলনা চাবিনিং দেখতে পাচ্ছি বাট কোনোটাই আমার মেয়ের কোনো কাজের না শেষে কিন্তু একটা সুন্দর কিউট স্ট্র দেখলাম যেটা তিরিশ টাকা দিয়ে আমার ছোট ননদিনীর জন্য আমি কিনে নিলাম এরপর দেখি আমার কাছে আছে তিরিশ টাকা বেঁচে এবার আমি কি করব। সিচুয়েশনটা আরও টাফ হয়ে যাচ্ছে এই দোকানে একটা বেলুন খেলনা পছন্দ হয়েছিল মেয়ের জন্য বাট দাম অনেক বেশি চাইলো এই কাপটা নিয়েছি এটা আমার শ্বশুর মশাইয়ের জন্য নিয়েছি চা খাওয়ার কাপটা একদম রং চটে গেছিলো এটা কুড়ি টাকা দিয়ে নিলাম অনেক দরাদরির পর পেছনের দোকানে এসে তিরিশ টাকা দিয়ে নিলাম তাহলে আরো কুড়ি টাকা এক্সট্রা আমার খরচ হয়ে গেলি ট্রেড ফেয়ারে এসে এই চ্যালেঞ্জিং ভিডিওটা তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি আমাকে জানিও আমারও প্রথম ভিডিও এরকম টাইপের আরো যদি দেখতে চাও তাহলে কমেন্টে ডেফিনেটলি বলো